لا في جبره ولا في جبروته لا في عظمته ولا في عظمته لا في رحمته ولا في رحمته لا في فضله ولا في تفضيله لا في كرمه ولا في تكريمه لا في شرفه ولا في تشريفه لا في مجده ولا في تمجيده لا في عطائه ولا في انعامه ولا في ارساله ولا في امتنانه ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وارسله بالرساله والهدايه والدرايه والوقايه والعنايه والامانه والصداقه والعداله بعثه الله عز وجل بالامامه والقياده والسياده والرئاسه نسأل الله تعالى أن ينزل بحر فضله وصحائب قربه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يجاهدون في سبيله الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وببلادهم وبتلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه فهم الذين كانوا يدمون مستوى الأرض بدمائهم لإعلاء كلمة الله عز وجل وهم الذين كانوا يفتقرون بالتغذية والتضحية وهم الذين كانوا يفتتون يمزقون كل السلطة والسيطرة الطاغوتية والشيطانية من الأباطل والمفاسد عن وجه الأرض بركوب أرجلهم لا يغاثون في الله لومة لائم وهم الذين كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الهدى والسنة من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق حرفا حرفا نقطة نقطة من غير إفراط وتفريط من غير تحريف وتبديل بالأقوال والأفعال والأعمال وبكل معاشرة صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتعليمه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم. شيخ الحديث شيخ القرآن شيخ السلوك মর্দ মুজাহিদ আদর্শ ব্যক্তিত্ব সত্যের উপর দৃঢ় সংকল্প আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জামেয়ার সালানা জলসা মহিমা মন্ডিত জনাব সভাপতি সমাগত কোরআন সুন্নাত ধারক বাহক আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী কোরআনের জন্য নিবেদিত প্রাণ সম্মানিত উলামায়ে কেরাম ইমান দীপ্ত মুরব্বিয়ার নবী প্রেমে বিদগ্ধ প্রিয় যুবক বাইশ কোরআন প্রেমিক সম্মানিত উপস্থিতি অপরিকল্পিতভাবে আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র কা
কালাম থেকে একটু তিলাওয়াত করেছি। তিলাওয়াত কিন্তু আয়াতের মর্মের আলোকে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলার মহান দরবারে তাওফিক চাই। তিলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্রের আলোচনা করেছে। কিসের আলোচনা করেছে বলুন না, জোরে বলুন না, সূর্য এবং চাঁদের আলোচনা করেছে। সূর্যের আলোচনা করলেন কেন, চাঁদের আলোচনা করলেন কেন? অবশ্যই তার মধ্যে কোনো রহস্য নিহিত আছে না? নাই, বলুন না, সবাই কথা বলো। আচ্ছা, এই সূর্য আলোক বর্তিকা, সূর্য একদম আলো আর আলো, সে তার সক্রিয় আলোর দ্বারা আলোকিত, কারো কাছ থেকে সে আলো ধার করে আরে না, নিজের আলোর দ্বারা সে আলোময় এবং সারা পৃথিবীকে ওই সূর্য আলো দেয় না? দেয় না, বলুন না, শুধু মুসলমানকে দেয় না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধকেও দেয়, শুধু মানুষকে দেয় না, গাছ বৃক্ষকে দেয়, শুধু জীবকে দেয় না, নির্জীবকেও দেয়, অর্থাৎ সব কিছুকে ওই সূর্য আলো দেয়। যারা সূর্যকে সম্মান করে তাদেরকেও আলো দেয়, যারা সূর্যকে প্রভু বলে বিশ্বাস করে বিভ্রান্ত পথার হয়ে গেছে তাদেরকেও আলো দেয় না? দেয় না, অর্থাৎ সবাইকে দেয়, শত্রু মিত্র সবাইকে সূর্য আলো দেয়। তার নাম হচ্ছে শামস। কোরআনের ভাষায় তার নাম কি বলো না জুড়ে? তার নাম শামস। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদের স্বকীয় কোনো আলো নাই, কিন্তু সেই চাঁদও আমরা দেখে আলোময়। শুধু আলোময় নয়, বরং সারাটা পৃথিবীকে আলোকিত করে নেয়। নেয় না? নেয় না, বলুন না। সেই চাঁদ আলো লাভ করলো কোথা থেকে, সংগ্রহ করলো কোথা থেকে? আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ওই দিকে ইঙ্গিত করেছেন। ওয়াশামসি ওয়াদুহাহা ওয়ালকমারি ইযা তালাহা, ওই চাঁদ চার সখী আলো নাই, নিজস্ব আলো নাই, এরপরও আলোময়। শুধু আলোময় নয়, সারা পৃথিবীকে সুন্দরভাবে আলো দেয়। ওই আলো সংগ্রহ করেছে সূর্য থেকে। কেমন ভাবে সংগ্রহ করলো? অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে বলো না? ওই চাঁদ আলোহীন হয়েছে তো, আলোহীন থাকতো, অন্ধকারে আচ্ছন্ন থাকতো, কিন্তু সে সূর্যের অনুসরণ করার কারণে সে হয়ে গেছে আলোময় এবং সারা পৃথিবীকে আলো দেয় না? দেয় না। ওই আলো লাভ করলো কেমন করে বলুন না? অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? অক্ষরে অক্ষরে সূর্যের অনুসরণ করে ওই চাঁদ, সেই অনুসরণের মাধ্যমে সূর্য থেকে সে আলো সংগ্রহ করে। সে এমন ভাবে আলো সংগ্রহ করে যে আলোর দ্বারা সে নিজে আলোময় পৃথিবীকে করে দেয় আলোকিত। ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? এর দ্বারা বোঝা গেল, আপনি যদি নবুয়তের সূর্যের আলো লাভ করতে চান, অনুসরণের প্রয়োজন আছে। অনুসরণ ছাড়া কখনো সেই নবুয়তের সূর্যের আলো লাভ করতে পারবেন না। বলুন না, বলুন না, জোরে বলুন না। আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁতভাবে অনুসরণ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো না, কথা বলো না, নিখুঁতভাবে 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 অনুসরণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু বকর যদি সঠিকভাবে নবীর অনুসরণ না করত, তাহলে আবু বকর অন্ধকারে আচ্ছাদিত থাকত, নবুয়তের আলো পেয়ে সে আলোকিত হতে পারত না, এই দুনিয়াকেও আলো দিতে পারত না। আপনারা জানেন আমাদের বুজুর্গদের সিলসিলার মধ্যে এক বুজুর্গের নাম হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ
সাইয়েদুত্বায়েফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি শুধু পীরশাদ ছিলেন না, একজন ধীর সিপাসালার ছিলেন, শুধু পীরশাদ ছিলেন না, শুধু নামাজ রোজায় মগ্ন থাকতেন না, বাতিলের মোকাবেলায় অস্ত্র ধরেছেন। ঠিক না ও ঠিক না ও ঠিক? আপনারা আপনাদের অবস্থা দেখে আমার স্বামীর কথা স্মরণ হয়ে গেছে। হাজির ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কেমন ভাবে তার জীবনকে আলোকিত করলেন, একটা স্বপ্ন তার জীবনের ভাগ্যের দ্বার উন্মুক্ত করে দিয়েছিল। একটা স্বপ্ন, একটা বলো না, একটা স্বপ্ন। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি একবার স্বপ্নে দেখলেন নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত দ্বারা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির হাত ধরেছেন এবং হাত ধরে আরেকজন মানুষের হাতে নিয়ে ধরিয়ে দিয়েছেন। কথা বুঝাইছে? বুঝাইছে? নবীর হাতে ধরে রাখলেই তো যথেষ্ট হতো, নবীর নূর লাভ করার জন্য নবী তো যথেষ্ট। আমার প্যারা নবী হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিকে হাতে ধরে আরেকজনের হাতে ধরিয়ে দিলেন কেন? তার মধ্যে কি তথ্য আছে? ইতাম্মুবি ওয়ালিয়াতাম্মা বিকুম মান বাদাকুম, ইতাম্মুবি ওয়ালিয়াতাম্মা বিকুম মান বাদাকুম। আমার নবী বলেছেন, এ আমার সাহাবারা, তোমরা আমার অনুসরণ করো, পরবর্তীরা তোমাদের অনুসরণ করবে। সেই অনুসরণের সিলসিলা বেঁচে রেখে কেউ নবুয়তের সূর্যের আলো লাভ করতে পারবে না। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন সেই স্বপ্ন থেকে জাগ্রত হলেন, ভাব জগতে চলে গেলেন, তিন চারটা বছর একাধারে ভাবতে লাগলেন, কি স্বপ্ন দেখলাম, আমার হৃদয়ে রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য, আমার প্যারা নবী, নবীদের নবী, বিশ্বের নবী, রহমতের নবী, করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কার হাতে ধরিয়ে দিলেন, আমি তার সন্ধান পাবো কোথায়? সন্ধান করতে লাগলেন, খুঁজতে লাগলেন, তার কোনো পরিচিতি লাভ করতে পারলেন না, একদম দুর্বল হয়ে পড়লেন, চেহারা বিবর্ণ হয়ে গেল, তার শরীরটা কঙ্কাল হতে চললো। একবার তার উস্তাদ তার অবস্থা দেখে বলতে লাগলেন, ইমদাদুল্লাহ আমি অনুভব করেছি তোমার কলিজায় কোন আগুন লেগে গেছে, তোমার কলিজায় কোন আগুন জ্বলছে আমি তা অনুভব করতে পেরেছি, ওই আগুন নিভানোর শক্তি সকলের নাই। আমার মনে হয় তুমি যদি লোহারি চলে যাও, ওইখানে এক ব্যক্তি আছে, আমার মনে হয় তার সাক্ষাৎ হয়ে গেলে তোমার অন্তরের প্রজ্বলিত আগুন নির্বাপিত হয়ে যাবে। কথা শোনা মাত্র হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি পদব্রজে যাত্রা শুরু করলেন লোহারের দিকে। জুতা পায়ে দিবেন শরণ নাই, জুতা ছাড়া খালি পায়ে তিনি দীর্ঘ মরুভূমির রাস্তা, কণ্ঠময় রাস্তা অতিক্রম করে পৌঁছলেন লোহারি। ওইখানে যে সময় পৌঁছলেন ওই সময় তার পা থেকে রক্ত ঝরছিল, আঘাতে আঘাতে তার পা আহত হয়েছিল, এরপরও তার কোনো খবর বলো না, তার খবর, তার খবর, তার খবর, তার খবর। আমাদের মধ্যে ছিলেন কিছুদিন আগে মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমার প্রিয় উস্তাদ ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি একবার আসলেন আমাদের মাদ্রাসায়, ফেদায়ে মিল্লাত সাইয়েদ আসফান মদনী রহমতুল্লাহ আলাইহির সাথে। আমার উস্তাদ যেহেতু, তার সাথে কথা বলতে আমার কোনো ভয় নাই। আমাদের সড়কে ফজরের নামাজের পরে একটু বেরিয়ে আসলেন, গল্প গুজব চলল, একটু রসিকতা চলল, এক মুহূর্তে আমার নজর পড়ল তার পায়ের দিকে, আমি দেখলাম তার পায়ের মধ্যে নাগরা একটা জুতা, ফাড়া জুতা, পাশের দিকটা একদম ফাড়া নাগরা জুতা তার পায়ে দেখে আমি বলতে লাগলাম, ওইখানে পিরাকি দেখানোর জন্য আসছেন নাকি? হুজুর বলেন, কি বেটা রে বেটা, কি হয়েছে, কি হয়েছে, কি পিরাকি? আমি বললাম, আপনি একটা নাগরা জুতা, প্লাস্টিকের নাগরা জুতা, জুতাটা আবার পাশের দিক দিয়ে একবারে ফাড়া, ওই জুতা পরে আসলেন, বুঝাইতে চান আপনি বড় মগ্ন মানুষ,
বড় জবরদস্ত পীরসাহ দুনিয়ার কোন খবর নাই। আপনি বুঝাইতে চান আপনার কোন দুনিয়ার খবর নাই, এই জন্য নাগরা জুতা ফাড়া জুতা ঠিক আছে পায়ে দিয়ে আসছেন, দেখলেন দেখে আমাকে জড়াইয়া ধরলেন, বলতে লাগলেন বাবা রে আমার চামড়ার জুতা উন্নত মানের জুতা বহুমূল্যের জুতা আছে, আমিও জানি তার জুতা আছে, আমার বহুমূল্যের উন্নত মানের জুতা আছে, কিন্তু আমি আমার বাসায় থেকে যখন শুনেছি আমার ফেদায় মিল্লত আমার মাদ্রাসায় সুগম শুভাগমন করেছেন, আমি তার সাক্ষাতের জন্য কোন জুতা পরে ঘর থেকে বাহির হয়ে আসছে আমি আর বলতে পারি না। নিসবত আছে না নাই বলো না, নিসবত আছে না নাই? আমাদের বুজুর্গদের মধ্যে নিসবত আছে, আমাদের আল্লামা হবিগঞ্জের নিসবত আছে, সময়ে সময়ে আপনারা শুনবেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি পৌঁছলেন লোহারি পৌঁছলেন, ওই মুহূর্তে নূর মোহাম্মদ জঞ্জনী রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বাহির হয়ে আসছিলেন, যখন তার সাথে সাক্ষাৎ হলো তার জুতির মান চেহারা প্রত্যক্ষ করলেন, সঙ্গে সঙ্গে তার দুই পা জড়াইয়া ধরলেন এবং আনন্দে কাঁদতে শুরু করলেন। জঞ্জনবী রহমতুল্লাহ আলাই তাকে মাথায় ধরে খাড়া করলেন এবং বলতে লাগলেন ইমদাদুল্লাহ স্বপ্নের উপর তোমার এত আস্থা। ওই কথা শুনে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলীর মনটা আরো বিকশিত হয়ে গেল, তার উপর আস্থা আরো বৃদ্ধি পেয়ে গেল। কথা বুঝে আইছে না আইছে না বলুন না? সেই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলী নূর আহরণ করেছে মিয়া নূর মোহাম্মদ জঞ্জন আলী রহমতুল্লাহ আলাই থেকে। সেই হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই শুধু পীর সাহেব ছিলেন না, বাতিলের বিরুদ্ধে ছিলেন, অনর অনর বাতিলের বিরুদ্ধে ছিলেন, দৃঢ় সংকল্প হিমালয় পাহাড়, যে সময় যা প্রয়োজন হতো সেই ব্যবস্থা গ্রহণ করতেন। সেই শামিলির কথা বলছিলাম, স্মরণ হয়ে গেল শামিলির কথা? শামিলির দুর্গ ইংরেজদের সবচেয়ে কঠিনতম দুর্গ ছিল, শামিলির দুর্গের উপর ইংরেজদের গর্ব ছিল, ভারতবর্ষের সকল দুর্গ যদি বিদ্রোহীরা জয় করে নেয় তবেও শামিলির দুর্গ এমন আধুনিক উপায়ে নির্মিত, তার গেট এমন আধুনিক ভাবে নির্মিত, ওই দুর্গ কোনো বিদ্রোহীরা জয় করতে পারবে না। তাদের গর্বের ছিল সেই দুর্গ, যেদিন বসলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলীর কিয়াদতে কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলী প্রধান সেনাপতি, তুপখানার সেনাপতি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, হাফিজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাই, একজন বিরাট বাগ্যি সৈনিক তারা যখন বসলেন ইংরেজদের মোকাবেলায় আমরা কি করতে পারি, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিলেন আমরা যুদ্ধ করব। অভিযোগ আসলো আমাদের অভিজ্ঞতা নেই, আমাদের ট্রেনিং নেই, আমাদের সেনা নেই, আমাদের অস্ত্র নেই, আমরা কি দিয়ে এই বিরাট শক্তির সাথে যুদ্ধ করব যাদের সাম্রাজ্যে সূর্য অস্তমিত হয় না? বজ্র কণ্ঠে ঘোষণা দিলেন আমাদের সব আছে, আমাদের যা আছে তা নিয়ে আমরা যুদ্ধ করব। ওই প্রস্তাব গৃহীত হয়ে গেল, দুই নম্বর আলোচনা চলল আমরা যুদ্ধ শুরু করব কোথা থেকে। কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই তার প্রস্তাবের সুরে সিদ্ধান্ত ঘোষণা করলেন আমরা শামিলির দুর্গ থেকে যুদ্ধ শুরু করব। সবার কাছ থেকে আপত্তি আসলো, সবচেয়ে কঠিনতম দুর্গ, সেই দুর্গের উপর প্রথমবারে আঘাত করা উচিত হবে না, আর ওই দুর্গ জয় করা সম্ভব নয়। কাসিম নানুতুবি রশিদ আহমদ গঙ্গুহি হাফিজ জামিল শহীদ তারা দৃঢ় সংকল্প, তারা একবারে বলো না আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এইখান থেকে যুদ্ধ শুরু করব। শেষ পর্যন্ত সেই প্রস্তাব সর্বসম্মত ভাব গৃহীত হয়ে গেল। শুনুন, কিয়াদতের লাগাম ছিল সাইদুত তায়েফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি
ফকির রহমাতুল্লাহ আলাইহির হাতে এবং প্রধান সেনাপতির দায়িত্ব ছিল কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রথম দিন তারা যখন সেই শামিলের দুর্গের উপর আক্রমণ করলেন ওয়াইস কাসিমি লিখছে আরবী ভাষায় ওয়াইস কাসিমি লিখছে যে সময় তারা প্রথমে শামিলের গেটের উপর আক্রমণ করলেন সময় বেশি লাগছে না মুহূর্তের মধ্যে এমন কঠিন ভাবে আঘাত করলেন অল্প সময়ের ভিতরে ওই শামিলের দুর্গের গেট চুরমার করে দিলেন যুদ্ধ শুরু হয়ে গেল দুর্গের ভিতরে ইংরেজদের দুর্গের ভিতরে যুদ্ধ চলল তাদের দুর্গের ভিতরে যুদ্ধ চলল কাসিম নানুতুবি ঢুকে পড়ল হাফিজ জামিল শহীদ ঢুকে পড়ল রশিদ আহমদ বোম্বাই ঢুকে পড়ল তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল কাসিম নানুতুবি ক্লান্ত হয়ে গেলেন প্রধান সেনাপতি ক্লান্ত হয়ে গেলেন একটু দূরে গিয়ে বিশ্রাম নিতে লাগলেন কিছুক্ষণ বসলেন ওই সময় তার কাছে কোনো আধুনিক অস্ত্র ছিল না একটা তরবারি ছিল তাও আবার পুরাতন একটা তরবারি বসছেন একটু বিশ্রাম নেবেন ওই মুহূর্তে ইংরেজের এক সেনা দেখলো কাসিম বসছে তার দেহরক্ষী নাই তার প্রহরী নাই তার সেনারা দূরে দূরে আছে এই মুহূর্তে অবশ্যই কাসিমের অস্তিত্ব খান খান করে দেওয়া সম্ভব হয়ে যাবে এই জন্য ইংরেজের সেনা অগ্রসর হলো একদম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে আসলো আয়েশা বলতে লাগলো কাসিম তুমি একবারে গাফেল তুমি একবারে বেখবর আরে তুমি জানো না তোমার মাথার উপর মৃত্যু নাচতেছে অর্থাৎ তার বিশ্বাস এই মুহূর্তে কাসিম নানুতুবিকে মারা একবারে সহজ অবশ্যই তাকে হত্যা করা যাবে এই জন্য চ্যালেঞ্জ করে বলেছিল কাসিম তোমার খবর নাই তোমার মাথার উপর মৃত্যু নাচতেছে একটা ক্ষিপ্র সিংহের মতো দাঁড়িয়ে গেলেন কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এবং দাঁড়িয়ে বলতে লাগলেন ইয়া কাফির এ কাফির এ কাফির তোর খবর নাই তোর পাশের দিকে মৃত্যু নাচতেছে কোন দিকে বলো না কোন দিকে কথা বোঝা যায় না সবাই বুঝেন না সবাই বুঝেন না তাহলে বলবো না বলবো বলতেছি কাসিম নানুতুবি বললেন হে কাফির বেঈমান তোমার পাশের দিকে মৃত্যু নাচতেছে ওই কথা বলা মাত্র ওই খ্রিস্টান সেনা পাশের দিকে তাকাইল বুঝাইছে 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 কাসিম নানুতুবি হিকমত বুঝাইছে আল হারবু খুদগা যখন বললেন তোর পাশের দিকে মৃত্যু নাচতেছে ওই মুহূর্তে ইংরেজ সেনা সে পাশের দিকে তাকাইল কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই মুআদ মুআউদের ভূমিকায় মুহূর্তের মধ্যে বাদ পাখির মতো তার উপর আঘাত করলেন তার অস্তিত্ব মুহূর্তের মধ্যে খান খান করে দিলেন এমনিভাবে অল্প সময়ের ভিতরে তারা ওই দুর্গ জয় করলেন এরপরে ঘটল বিভিন্ন ঘটনা আমার লক্ষ্য সেইটা নয় সেই কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আলো লাভ করেছে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির অনুসরণের মাধ্যমে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আলো গ্রহণ করেছে মিয়ানুর মোহাম্মদ জন্নুনী রহমতুল্লাহ আলাইহি থেকে এমনিভাবে ওই সূর্য যে আলো দেয় অনুসরণের মাধ্যমে আলো দেয় নবুয়তের সূর্য যে আলো দেয় অনুসরণের মাধ্যমে আলো দেয় মাধ্যম ছাড়া তার আলো লাভ করা কখনো সম্ভব নয় আমাদের হুজুর আমাদের বড় হুজুর বলেন আর মুহাদ্দিস সাহেব বলেন আর হবিগঞ্জের শেখ সাহেব বলেন যাই বলেন সব কিছুই তিনি আমাদের হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লামা হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তির সাগরে কার সাগরে বলো না হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি সাগরে আল্লামা দরখাস্তি কেমন ব্যক্তি ছিলেন একবার দুশমনরা বেদাতিরা তাকে গলা কেটে রাস্তায় ফেলে দিল
তাদের ধারণা ছিল তিনি মারা গেছেন, লাশ হয়ে পড়ে আছেন, রক্ত ঝরছে, কিন্তু গলার আসল রস কাটছিল না। বলো না, আসল রস কাটছিল না। উনাকে হসপিটালে ভর্তি করা হলো, সুস্থ হয়ে গেলেন, চলে গেলেন সোনার মদিনায়। ওইখানে গিয়া হাদিসের হিজ শুরু করে দিলেন। এই হচ্ছে তার হাদিস হিজ করার আরম্ভ। সেইখানে গিয়া সোনার মদিনায় হাদিসের হিজ শুরু করে দিলেন, হাফিজুল হাদিস হয়ে গেলেন। তার জীবনের লক্ষ্য ছিল, আমি মদিনায় অবস্থান করব, মদিনায় মৃত্যুবরণ করব। কিন্তু আল্লাহর লক্ষ্য ছিল না পাকিস্তানে গিয়ে হাদিসের খিদমত করবে। তারও একটা নিসবত আছে, তারও একটা বলো না নিসবত আছে। আমাদের ভারতবর্ষে যে হাদিস আসছে, সেই সূত্রধারার মধ্যে আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি তৃতীয় স্থান অধিকার করেছেন। এই ভারতবর্ষের মধ্যে প্রসিদ্ধির জগতে তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার জীবনের লক্ষ্য ছিল, আমি রওজা আকদসের কাছে হাদিসের তালিম দেব, হাদিসের খিদমতের মধ্যে ব্যস্ত থাকব এবং সোনার মদিনায় মৃত্যুবরণ করব। কিন্তু তিনি সেই লক্ষ্যে পৌঁছতে পারলেন না। স্বপ্ন 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 স্বপ্ন, ভাগ্যের দ্বার খুলে গেল। স্বপ্ন দেখেন দয়ার নবী, করুণার ছবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল হক হিন্দুস্তান যাও, সেইখানে গিয়ে হাদিসের খিদমত করো। তার উদ্দেশ্যের বিরুদ্ধে, তার লক্ষ্যের বিরুদ্ধে আমার নবীর নির্দেশ, কাঁদতে শুরু করলেন। আল আনাকিদুল গালিয়া দেখলে পাওয়া যায়, আল্লামা বর্ণি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, মদিনা থেকে ওই কিতাবটা ছাপছে, লিখছেন আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি আমার নবীর নির্দেশ শুনে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ শিরোধার্য, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। তবে ইয়া রাসূলুল্লাহ, এইখানে মদিনায় অবস্থানরত অবস্থায় প্রত্যেক দিন আমি আপনার সাক্ষাৎ লাভ করি। বলো না, বলো না, বলো না, বলো না, ভাগ্যের দুয়ার খুলে গেছে মদিনায় অবস্থান কালে। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক দিন আপনার সাক্ষাৎ লাভ করি, এত দূর চলে যাব ভারতবর্ষে, সেইখানে গিয়ে হাদিসের খিদমত করব, আমি সব কিছু বরদাস্ত করতে পারবো, কিন্তু আপনার সাক্ষাৎ যে লাভ করতে পারবো না, ওই বিরহের ব্যথা আমি সইতে পারবো না। আমার নবী স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, আব্দুল হক যাও, হিন্দুস্থানে যাও, সেখানে যাওয়ার পরেও তুমি প্রত্যহ আমার সাক্ষাৎ লাভ করবে। সেই নিসবত আমার হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ আলাইহির একটা ওই দুয়ার একটা কিতাব দেখছি, এই জন্য আমার মনটা ওই দিকে চলে গেল। আর অন্যদিকে আমার হুজুরের উস্তাদ হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, তার মধ্যে আমি হাফিজুল হাদিস আল্লামা দরখাস্তির জৌলানি প্রত্যক্ষ করেছি। ঠিক না ওটি, ঠিক না ওটি, ঠিক না ওটি, যারা দেখছেন, যারা দেখছেন, যারা দেখছেন না বিশ্বাস করেন, জৌলানি ছিল, জৌলানি ছিল, জাহিরি জৌলানি ছিল, বাতিনি জৌলানি ছিল, জাহিরি জৌলানি ছিল, বাতিনি জৌলানি ছিল। স্বপ্ন দেখেন আল্লামা দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান চলে যাও, সেইখানে গিয়ে হাদিসের খিদমত করো। আবার আমার নবীর মনানি নির্দেশে পাকিস্তান চলে আসলেন, ওইখানে এসে হাদিসের খিদমত করতে লাগলেন। ওই হাদিস আর কোরআনের খিদমতের জন্য যখন তিনি ছিলেন একদম ব্রত, ওই সময় আমাদের হাফিজুল হাদিসের সাগরিদ, প্রিয় সাগরিদ, শুধু সাগরিদ নয়, প্রিয় সাগরিদ হাফিজুল কোরআন আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি তার সাগিদ হওয়ার সৌভাগ্য লাভ করলেন। এই যে নিসবত, এই নিসবতের মধ্যে যারা থাকবে সঠিকভাবে স্থির ধীর, আল্লাহ তাআলা অবশ্যই নূরে নূরের দ্বারা তার জীবনকে মুনাওয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের এই বিরাট সমাবেশ, এই পবিত্র সমাবেশ কবুল করুক এবং এই মাদ্রাসা, মাদ্রাসার মুআল্লিমিন, মুতাআল্লিমিন, আসাতিজা কেরা সবাইকে আল্লাহ তাআলা রহমতের দ্বারা এবং তার করম এবং ফজলের দ্বারা ফয়জিয়াব করুক। সবে বলুন আমিন, আবার বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।